দেখছিস কাকে? আর তো দুলাভাই কে? দুলাভাই এখনো হয় নাই আপু, হলে তোকে জানাবো। হ্যাঁ তুই না একটু বেশি বুঝিস। ও ওটা তো সারা জীবন ছিল। সত্যি করে বলতো বিয়েটা কার? চোখে কম দেখো, কানে কি কম শোনো, বড় ছেলে কে? আমি আমার বিয়ে কিভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনোদিন? তোমার বিয়ে, কংগ্রেচুলেশন। তুই কি বলতেছোস, আমি গ্রামের খ্যাত মেয়েরা কেমনে বিয়ে করবো? খ্যাত মেয়ে তুমি কি দেখছো? আরে গ্রামের মেয়ে তো খ্যাতি তাই না? আর তুই তো জানোস ভাই, ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে, কে? ওই যে বডিগার্ড। সাবধান, ওটা কিন্তু তোর ভাবি। হ্যাঁ হ্যাঁ, তো ভাবি তো এখনো হয় না, ভাবি হইলে তারপর সম্মান দিব, চিন্তা করো না ভাই। তুই আমার ছোট ভাই না? হ্যাঁ আমি তো বড় ভাই না? হ্যাঁ এই আমি বড় হয়ে তোর হাত ধরতেছি ভাই। তুই আমার হাত কেমন ধরতেছো? তুই আমার একটু বাঁচানো ভাই। কেন ভাই তুই বাঁচা? প্লিজ 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 আমার বাঁচা, আমার হেল্প কর ভাই। আবার ধর ওই যে এই পাঞ্জাবির চিঠি। কিসের পাঞ্জাবি? ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি। আরে মানে পড়ো না, তোমার জন্য লিখছি, নিজের হাতে মুখে বলতে পারবো না, তাই লিখছে পড়ো। কি লিখেছে? আম্মা আমি এক লাইনে বলি, ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগছি। মানে? মানে হচ্ছে গিয়ে দেখো আব্বার দোষ আছে, আব্বা জীবন তার বলছে যে তার বিয়ে আজকে, আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিতে এসে আর ভাইয়া কি সারপ্রাইজ না বিয়ে করবো নাকি 2023 সালে? আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না পার্টি করে। আমার আরে চলো, কাজই বসে রয়েছে তো, ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে। আঙ্কেল জামাই তো যাবে না। আমার থামু জানবি তো, মানে জামাই ভিগে গেছে বলছো? দেখেন আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না? হ্যাঁ আমার আব্বার দোষ, আব্বা তো জানাই না। এই 2023 সালে একটা ছেলেরে বলি সারপ্রাইজ তোমার বিয়ে, তাহলে মানবে কেউ? সে চলে গেছে, তার মতো করে চলে গেছে। জাপান? আরে আমার আব্বার এখন কি হবে? দেখেন কিছু কথা বলি, হ্যাঁ শোনেন, বুঝতেছেন আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না, আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না। না আমার কোনো ইচ্ছা ছিল না আপনার ইচ্ছা ছিল, বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার, সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবো না দেখে বিয়ের কথা শুনে ভাগছে, আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করেছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কেন জানেন? কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে, আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। যাই হোক কেন আপনি আসছেন, বিয়ে করছেন, আপনি থাকেন খান ঘুমান যা খুশি করেন, আপনার যখন মনে হবে যে আপনাকে নিয়ে থাকা খাওয়া শেষ, চলে যেতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার।